আসসালামু আলাইকুম বন্ধুরা, সাইকেল কুকিং এ আপনাদের স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে আজকে আমি মুড়ি নিয়েছি, তো মুড়ি তো সবারই ঘরে থাকে, তো আজকে মুড়ি দিয়ে এমন সুন্দর একটা পকোড়া বানাবো। তো আমি মুড়িটা সাইডে রেখে দেবো। আর এখানে আমি একটা আলু নিয়েছি, এটা আমি সিদ্ধ করে নিয়েছি। আর এই পকোড়াটা বানাতে একদম কম সময় লাগে, আর আলুটা যদি সিদ্ধ করে রাখেন তবে তো আরও কম সময় লাগবে। তো আমি আলুটা ম্যাশ করে নেব। তো আমার আলুটা ম্যাশ করা হয়ে গেছে, তো আমি মশলা অ্যাড করে নেব। এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটা দিয়ে নেব। এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, এটাও দিয়ে নেব। আর এখানে আমি কিছুটা ধনে পাতা কুচি করে নিয়েছি, এটাও দিয়ে নেব। আর এখানে হাফ চামচ আমি জিরে, গোটা জিরে নিয়েছি, এটাও দিয়ে নেব, এটা ফ্লেভারটা খুব সুন্দর আসবে তার জন্য। এখানে হাফ চামচ আমি হলুদ গুঁড়ো নিয়েছি, এটাও দিয়ে নেব। আর এখানে হাফ চামচ আমি ধনে গুঁড়ো নিয়েছি, এটাও দিয়ে নেব। এখানে হাফ চামচ আমি জিরে গুঁড়ো নিয়েছি, এটাও দিয়ে নেব। আর এখানে হাফ চামচ আমি গোলমরিচ গুঁড়ো নিয়েছি, এটাও দিয়ে নেব। আর এখানে হাফ চামচ আমি লঙ্কা গুঁড়ো নিয়েছি, তো আপনারা ঝালটা কম বেশি করে নিতে পারেন, তো এটাও দিয়ে নেব। আর এখানে হাফ চামচে একটু কম আমি কাশ্মীরি লঙ্কা নিয়েছি, তো এটা কালারটা সুন্দর হবে, ঝাল হবে না তার জন্য, তো এটাও দিয়ে নেব। তো আমি এটা মেখে নেব। তো আমি এখানে লবণ দিব না, মানে এই মুড়িতে তো লবণ আছে, তার জন্য আমি এটাতে লবণ মিক্স করব না। মানে এটাতে লবণ দিলে এটা লবণ হয়ে যাবে বেশি, খেতে ভালো লাগবে না তার জন্য। তো আমার এটা মাখা হয়ে গেছে, আমি এটা সাইডে রেখে দেবো। তো আমি এরকম একটা বোল নিয়েছি, তো আমি একটা ব্যাটার বানাবো। তো এখানে চার চামচ আমি বেসন দিয়ে নেব। তো আমি চার চামচ বেসন দিয়ে নিয়েছি, তো আমি বেসনে কিছু মশলা অ্যাড করে নেব। এখানে স্বাদ মতো লবণ দিয়ে নেব। এখানে এক চিমটে আমি দেখুন হলুদ নিয়েছি, এটা দিয়ে নেব। তো আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার বানাবো। তো ব্যাটারটা খুব ঘন করব না, খুব পাতলাও করব না। তো দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর দেখুন আমি এরকম করেছি, খুব ঘনও করিনি আর খুব পাতলাও করিনি। তো এটা আমার হয়ে গেছে, আমি এটা সাইডে রেখে দেবো। আমি গ্যাসটা অন করে দিয়েছি আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আমি সাদা তেল দিয়ে নেব। তো আমি তেলটা গরম করতে বসিয়ে দেবো। তো আমি যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম এটা নিয়ে নিয়েছি, আর আমি ওদিকে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তো আমি মুড়িটা দিয়ে দেবো, কেননা বেশি টাইম হলে এটা মুড়িটা নরম হয়ে গেলে এটা পকোড়াটা বা চপটা একটুকু ভালো লাগবে না তার জন্য। তো এটা সাথে সাথে করার চেষ্টা করবেন। তো আমি এখানে অল্প আমচুর পাউডার দিয়ে দেবো, আপনাদের কাছে যদি আমচুর পাউডার না থাকে তো টমেটো সসও দিতে পারেন। তো এটা দিয়ে নিলাম, আর ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ওটাও দিয়ে নেব। এটা আমি মিক্স করে নেব। তো এটা আমার মিক্স হয়ে গেছে, আমি পকোড়া শেপ দিয়ে নেব। তো আমি এইভাবে হাতে করে অল্প করে নিয়ে নেব, আর এইভাবে হাতের সাহায্যে গোল করে নেব। দিয়ে আপনারা গোল বা চ্যাপটা যে সাইজের যেরকম করতে পারেন, তো আমি এইভাবে একটু চ্যাপটা করে নেব। তো আমি এরকম করেছি, তেলটা গরম হয়ে গেছে, আমি একটা করে পকোড়াগুলো দিয়ে নেব। পকোড়াগুলো এক সাইড হয়ে গেছে, আমি উল্টে দেবো। দেখুন গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে, আমি উল্টে নেব। গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আমি একই রকম করে সব পাকোড়াগুলো ভেজে নেব। তো আমার সব পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আর দেখছেন তো কত সুন্দর হয়েছে আর কত তাড়াতাড়ি পাকোড়াটা আমার হয়ে গেল। তো দেখছেন তো ই ঘরে মুড়ি থাকলে কত সুন্দরভাবে পাকোড়াটা বানানো যায়। তো আপনাদেরকে একটা ভেঙে দিয়েছে, দেখুন কত ক্রিসপি হয়েছে, যে ভিতরটাও কত সুন্দর হয়েছে। আর এই পাকোড়াটা যদি থাকে তবে সিঙ্গড়া আলুর চপ খাওয়া ভুলে যাবেন। তো আমার এই মুড়ির পাকোড়ার রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।